পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ এবং সংবাদ মাধ্যমের উপর হামলা চালিয়েছে মোর্চা সমর্থকরা। অনেক আগে থেকে প্রস্তুতি তৈরি ছিল তাদের। দার্জিলিং থেকে চব্বিশ ঘন্টার প্রতিনিধি সিজার মন্ডলের রিপোর্ট। অনেকটাই কিন্তু মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত, যখন তিন ঘন্টা ধরে প্রায় পাতলেবাসের যে পার্টি অফিস সেখানে তল্লাশি চলছে, সেই সময় কিন্তু এরা আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে এবং গ্রামে রয়েছে সেখানে কিন্তু তারা জড়ো হয়েছিল। এবং আজকে যেভাবে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাক থেকে কিন্তু এটা স্পষ্ট যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই প্রস্তুতি চলছিল, কারণ মোর্চার পক্ষ থেকেও তারা হয়তো অ্যান্টিসিপেট করেছিল এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পুলিশ কিন্তু তাদের পার্টি অফিসে হানা দিতে পারে। এবং সেই কারণেই প্রচুর পরিমাণ আশেপাশের যে গ্রামগুলো সেখানে পাথর মজুদ করা ছিল, পেট্রোল বোম মজুদ করা ছিল। এবং পুলিশ কন্টিনজেন্ট যখন সিঙ্গামারি এই পার্টি অফিস দেখতে পাচ্ছ, এই সিঙ্গামারি পার্টি অফিসের দিকে যখন পাতলেবাস থেকে উঠে আসছিল, ঠিক সেই সময়ে কিন্তু পুলিশের যে কন্টিনজেন্টের টেল যেটা একেবারে শেষের অংশ, সেই শেষের অংশটাতে কিন্তু আশেপাশের গ্রাম থেকে পাথর ছোড়া শুরু হয়। মোর্চা সমর্থক নারী মোর্চার একটা বাহিনী হঠাৎ করে তারা পুলিশ কন্টিনজেন্টের পেছনে আসা শুরু করে, তারপরে কিন্তু নারী মোর্চার বাহিনী এগিয়ে আসার পরেই কিন্তু তারপরে পাশ থেকে বিভিন্ন জায়গা থেকে পাথর বৃষ্টি করা শুরু হয়। এবং সেই পাথর বৃষ্টির মাঝখানে এর পরবর্তীতে কিন্তু পেট্রোল বোমাও ছড়া হয়। আমরা দেখলাম যে ওই সময় কিন্তু ওই মোর্চা বাহিনী আমাদের জি মিডিয়ার গাড়িটাকে তারা জ্বালিয়ে দিল, তাদের রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা সেই গাড়িটা জ্বালিয়ে দেয়। এবং সেই সময় কার্যত দেড় ঘন্টা ধরে একটা খণ্ডযুদ্ধ চলে পুলিশ এবং মোর্চা সমর্থকদের মধ্যে, কারণ সেই সময় পুলিশ দুদিক থেকে পুলিশকে তারা কার্যত ঘিরে ফেলে এবং পুলিশও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করে। নিচে গ্রামগুলো থেকে যেখান থেকে গুলতি দিয়ে পাথর ছড়া হচ্ছিল সেই সমস্ত জায়গায় কাঁদানে গ্যাস ছড়া হয়, এবং তার ফলে কিন্তু প্রাথমিকভাবে যে পাথর বৃষ্টি সেই পরিমাণটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। কিন্তু এর পরবর্তীতে যখন আরও অতিরিক্ত বাহিনী নিয়ে জাভেদ সামিম এবং সিদ্ধিনাথ গুপ্তা ঘটনাস্থলে পৌঁছন, তারা অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।